নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য। আহাকি আনন্দ আকাশে বাতাসে। দর্শক বন্ধু, দেবী মহালক্ষ্মী হলেন 16 ধরনের পার্থিব সম্পত্তির প্রদানকারিণী, অর্থাৎ মানব জীবনের সমস্ত রকমের পার্থিব সম্পত্তির প্রদানকারিণী হলেন দেবী মহালক্ষ্মী। আর এই দেবী মহালক্ষ্মীর নিবাসস্থান হল শ্রীযন্ত্র। যেরকম স্ক্রিনে দেখানো হচ্ছে, এই শ্রীযন্ত্রই হল ওনার নিবাসস্থান। এটাও মনে করা হয় যে দশ মহাবিদ্যার সকল মহাবিদ্যার যে দেবী, তাদের নিবাসস্থানও হল এই শ্রীযন্ত্র। তাই এই শ্রীযন্ত্রের একটা বিশেষ গুরুত্ব আছে হিন্দুদের কাছে। তাই সমস্ত পার্থিব ধনপ্রাপ্তির জন্য আপনারা যদি আগামী কোজাগরি পূর্ণিমা বা শরৎ পূর্ণিমায় আপনাদের গৃহে শ্রীযন্ত্রের স্থাপনা করেন, তাহলে আপনাদের গৃহে কোনো দিন ধন সম্পদ, প্রাচুর্যতা, সমৃদ্ধির অভাব হবে না। কারণ এই শরৎ পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমায় দেবী লক্ষ্মী বিষ্ণু লোক থেকে মর্ত্যবাসীদের জন্য ধন সম্পদ নিয়ে আসেন, এবং যে সকল ভক্তগণ শ্রদ্ধা ভক্তি সহকারে দেবীর আরাধনা করেন, দেবী তাদের ওপর প্রসন্ন হন, তাদের গৃহে প্রবেশ করেন এবং সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পদ প্রদান করেন। তাই আপনাদের উচিত দেবীর নিবাসস্থানকে সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে তৈরি করে রাখা। আসুন দর্শক বন্ধু, দেখে নি আপনারা আপনাদের নিজেদের গৃহে শ্রীযন্ত্র নিজেরাই কিভাবে প্রতিষ্ঠা করবেন কারোর সাহায্য ছাড়া। সর্বপ্রথমে আপনাদের বলে দিই যে বাজারে অনেক ধরনের শ্রীযন্ত্র কিন্তু পাওয়া যায়। সব থেকে বেস্ট শ্রীযন্ত্র হল ক্রিস্টালের বা স্ফটিকের শ্রীযন্ত্র, কারণ এই স্ফটিকের শ্রীযন্ত্রই হল সবচেয়ে শক্তিশালী এবং শুভ ফল প্রদানকারী। তাই আপনারা যদি গৃহে শ্রীযন্ত্র নিয়ে আসেন, তাহলে অবশ্যই স্ফটিকেরই শ্রীযন্ত্র বা ক্রিস্টালেরই শ্রীযন্ত্র নিয়ে আসবেন। এবং এটাও খেয়াল রাখবেন শ্রীযন্ত্র যেন 100 গ্রামের নিচে না হয়, তাহলে কিন্তু সেই রকম ভাবে শক্তিশালী ফল কিন্তু আপনারা প্রাপ্ত হতে পারবেন না। আসুন দর্শক বন্ধু, এবার আমরা দেখে নি যে আপনারা নিজেরাই কিভাবে নিজেদের গৃহে শ্রীযন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং তাকে স্থাপনা করবেন। প্রথমত বলে দিই শ্রীযন্ত্র শোধন কিভাবে করবেন। পূর্ণিমার আগের দিন রাত্রে বেলায় কাঁচা দুধ, গঙ্গা জল, কেশর এবং তুলসী পাতা দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। তাতে এই ক্রিস্টালের শ্রীযন্ত্রটি ডুবিয়ে রেখে দেবেন। পরের দিন সকালে একটু সাদা জল দিয়ে যন্ত্রটি ধুয়ে নেবেন। তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে যন্ত্রটি মুছবেন। একটা হলুদ কাপড়ের ওপর শ্রীযন্ত্রটি রাখবেন, সাথে এক টুকরো সোনা এবং এক টুকরো রূপও রাখবেন। শ্বেত চন্দনের একটা ফোঁটা শ্রীযন্ত্রের ওপর দিয়ে দেবেন। এছাড়াও একটি লাল পলার হার, রেড কোরাল, তার হার যদি পান শ্রীযন্ত্রের গলায় পরিয়ে দেবেন। এইভাবে শ্রীযন্ত্রকে শোধন করে স্থাপনা করতে হয়। এরপরে আসব শ্রীযন্ত্রকে আপনারা প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন। প্রাণ প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রয়োজন হলুদ ফুল, গুড় দিয়ে তৈরি কোনো মিষ্টি যেরকম নারকলের নাড়ু, কাঁচা হলুদ, ধূপ এবং দীপ। এই সকল জিনিসের আপনাদের প্রয়োজন আছে, কারণ এই প্রত্যেকটা জিনিস শ্রীযন্ত্রকে নিবেদন করতে হবে। তারপর স্ক্রিনে দেখানো যে মন্ত্রটি যাচ্ছে, সেই মন্ত্রটি
108 बार जप करे आपनादेर सी जंत्रेर ओपर मेडिटेशन करते हबे। आसुन देखे नी सेई मंत्रटी कि। ओम श्रीं ह्रीं श्रीं कमले कमलालय प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्रीं ओं महालक्ष्मी नमः। এই মন্ত্রের অর্থ হল পদ্মের উপর উপবাসিনী হে দেবী মহালক্ষ্মী আমাদের মতন ভক্তদের উপর দয়া করুন, আমাদেরকে শুভ ফল প্রদান করুন, ধন সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্যতা প্রদান করুন। শ্রীযন্ত্রের চূড়োর দিকে তাকিয়ে এইভাবে 108 বার ওই মন্ত্রটি জপ করে আপনাদেরকে মেডিটেশন করতে হবে। এইভাবে শ্রীযন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন শ্রীযন্ত্রকে সকাল সন্ধ্যা পূজা ধূপ দীপ নিবেদন করতে হবে এবং পূজার শেষে শ্রীযন্ত্রকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, কারণ এটা মনে করা হয় যে শ্রীযন্ত্র হল সকল দেবীর নিবাস স্থান। আপনারা যদি এই রূপে শ্রীযন্ত্রকে এই আগামী শরৎ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমায় আপনাদের গৃহে স্থাপনা করেন, প্রাণ প্রতিষ্ঠা করেন, তাহলে আমি বলছি আপনাদের গৃহে কোনোদিন ধন সম্পদের অভাব হবে না, প্রাচুর্যতার অভাব হবে না, সমৃদ্ধির অভাব হবে না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন, পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না। খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, জয় গুরু।